এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ ট্যাব বা মেনু হোম মেনু। তো নর্মালি হোম মেনুর যে ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো ফাইল মেনুর পরবর্তী মেনুটা হচ্ছে হোম মেনু। হোম মেনু, হোম মেনুতে নর্মালি যে ফর্মেটিংয়ের বিষয়গুলো থাকে এগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো এগুলো দেখা দিতে গেলে নর্মালি আমার যেটা দরকার হবে কিছু একটা লেখা নিয়ে আসতে হবে। তো আমি একটু ব্রাউজার ওপেন করি, প্রথম আলো। আমি এখান থেকে কিছু কন্টেন্ট নেওয়ার চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে লেখাগুলো নেওয়ার পরে আমি সবগুলা একই রকম ফন্ট করে, একই রকম ফরমেটিং করে দিব। ফরমেট পয়েন্টার ক্লিক করে দিব, সবটা একই রকম হবে, একদম একই রকম থাকবে। তো এইখানে যে বিষয়টা আছে, প্রথমে যে ফেস্ট হোমে, হোমের নিচে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। তো পেস্ট অপশনটা তখনই কাজ করবে যখনই আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে কপিতে ক্লিক করব, তখনই এই যে পেস্ট অপশন যদি ছাপি তাহলে আমার পেস্ট যতবারই ছাপবো পেস্ট হবে। তো এইখানে এই অপশনটা, তাছাড়াও ফরম্যাট পয়েন্টার এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, ইম্পর্টেন্ট একটা টুলস। এই এটা বেশ কাজ করে করবেন আপনারা এই টুলস নিয়ে। তারপরে যেটা আছে নর্মালি বোল্ড, এই যে বিকি ক্যাটরিনার বিয়ে পোশাক তৈরিতে ব্যস্ত ডিজাইনাররা, তো এইটা আমি বোল্ড করব। তো এটা যদি বোল্ড করি, এখান থেকে বোল্ড করে নিব। তো বোল্ড করে নিব, এই বোল্ড করা লেখাটা আমি যদি ফন্ট সাইজ বড় করি, এইখানে ফন্ট সাইজ আছে, যতটুকু করি আমার ততটুকু ফন্টটা নিব। প্রয়োজন মতো করে আমরা ফন্টটা এইখান থেকে ছোট বড় করে নিতে পারবো। তাছাড়া এখানে এই গড়টাতে ফন্ট, কোন ফন্ট আমাদের এটা থাকবে আমরা সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে, যে আসলে ফন্টটা কি থাকবে। তো পরে যে অপশনটা আছে নর্মালি এই বোল্ড, বোল্ডের পরে ইতালিক, এসবগুলো বাঁকা হয়ে ফন্টটা বাঁকা হবে। তারপরে যেটা আছে আন্ডারলাইন, এখন এই যদি এখানে বোঝা যাবে না, এটা ইয়ার কারণে কন্ট্রোল ফি দেই, এখন বোঝা যাবে। দেখেন এই যে নিচে যতটুকু আমরা আন্ডারলাইন বোল্ড করা, আন্ডারলাইন করা ততটুকু আমাদের, সরি, যতটুকু বোল্ড ইতালিক করা ততটুকু আন্ডারলাইন করা আছে। তো আমি যদি এটা আবার স্বাভাবিক ফোন করি তাহলে এই যে আন্ডারলাইনটা উঠাই দিব, ইতালিকটা উঠাই দিব, এখন স্বাভাবিক ফোনটাই আছে। তাছাড়াও এই ফন্টের বিভিন্ন রকম ফরম্যাটিং আছে এখানে, ছোট বড়, তারপরে লোয়ার কেস, সেন্টেন্স কেস। যদি আমি বিশেষ করে এটা ইংলিশের ক্ষেত্রে লাগে যে আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস। তো এইটা আমরা যদি খেয়াল করি, এটা আমরা এভাবে কাজ করবে।
আমি একটা ইংলিশ প্যারাগ্রাফ নিব। বাংলাদেশ এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ নেওয়ার চেষ্টা করি বাংলাদেশের উপরে। এই প্যারাগ্রাফটা যদি আমরা এখন দেখি, এখানে যে প্যারাগ্রাফটা আছে, আমরা এই অপশনে যদি যাই সেন্টেন্স কেস, মানে সেন্টেন্সের প্রথম লেটারটা বড় ক্যাপিটাল লেটার হবে, সবগুলো যদি ছোট হাতে করি এই যে লোয়ার কেস দিয়ে দিব, আর সব সরি সব ওয়ার্ডগুলো যদি আমি বড় হাতে করি আপার কেস দিব। এভাবে করে আমরা ছোট বড় করে নিতে পারবো এখান থেকে। তারপরে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড এর প্রথম লেটারটা ক্যাপিটাল ইচ ওয়ার্ড করি, এটা সাপো অবশ্যই সিলেক্ট করা লাগবে। টোগল কেস প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট হাতের হবে, তো টোগল কেস করে নিতে পারবো। তো এইখানে নর্মালি সেন্টেন্স নিয়ে তো আমি সেন্টেন্স কেসটা দিই ইনিশিয়ালি। যদি হাইলাইট করি, এটা হলো ব্যাকগ্রাউন্ড, আমার যে লেখাটা আছে ওই লেখার কালারটা যদি আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি সেট করি, এখান থেকে সেট করে নিতে পারবো। তাছাড়াও এটা হচ্ছে ফন্ট কালার, ফন্ট কালারটা আমরা কী দিব, ফন্ট কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো খুব সহজেই আমরা এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তাছাড়া ফন্টের যদি বিস্তারিত দেখি, আরও অ্যাডভান্স অপশনগুলো যেগুলো নর্মালি সচরাচর ইউজ হয় না, এখান থেকে আমরা ঠিক করে নিতে পারবো। তো ফন্ট স্টাইল সাইজ আমরা অলরেডি দেখে ফেলছি, আন্ডারলাইনের ফরম্যাটিংটা কেমন হবে, তারপরে স্টিক থ্রো ডাবল স্টিক থ্রো এগুলো, এই যে নর্মালি আমরা যদি দেখি যে কোন একটা এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এই ফন্টে যাই, আর ফন্টে যাওয়ার পরে যদি এরকম দেই, এই যে এখানে প্রিভিউটা খেয়াল করেন মাঝখানে একটা আন্ডারলাইন থাকবে, দুইটা আন্ডারলাইন ডাবল স্টিক থ্রো যদি দেই দুটা লাইন থাকবে, স্মল ক্যাপস যদি দেই এরকম থাকবে, অল ক্যাপস এভাবে থাকবে, হিডেন। আপনারা এগুলোর চেষ্টা করবেন ছোটো বড়ো করে দেখার। নর্মালি আন্ডারলাইন স্টাইল যদি আন্ডারলাইন করি কেমন থাকবে, এই ব্যাপারগুলো এখানে আছে। তাছাড়া অ্যাডভান্সে স্কেল, ক্যারেক্টার স্পেসিং, এই ক্যারেক্টার স্পেসিংটা অনেক সময় লাগে আমাদের, গুরুত্বপূর্ণ, এইটা এইসব কাজে লাগবে। ধরুন আমি একটা লাইনে লিখি এখানে, এই যে একটা লাইন লিখছি, তো অনেক সময় যখন মাল্টিপল লাইন থাকবে, তো এই লাইনটা আপনি চাচ্ছেন যে একটা লাইনে নিয়ে আসবে, পুরোটা একটা লাইনে নিয়ে আসবেন, বা এখানে হচ্ছে পাঁচটা লাইন আছে এরকম, যে আমি এটাকে কপি করি, এই লাইনটা কপি করি, তো এর মধ্যে কোনো একটা পরিপূর্ণ লাইন, এই দুইটা আমি ফন্ট সাইজ আছে আমার 25.5, আমি চাচ্ছিলাম এই লাইনটা একটা লাইনে নিয়ে আসার জন্য এই 25.5 দেখে। তো এটা আমরা নর্মালি এই এটাতে ক্লিক করবো, অ্যাডভান্সে যাব, স্কেলটা আমি 90 করে দিই। দেখুন ফন্টটা কিন্তু 5.5 আছে, কিন্তু আমার হচ্ছে একই লাইনে চলে আসছে পুরাটা। তো এরকম যদি কোনো বিষয় থাকে স্কেলিংয়ের,
ক্যারেক্টার স্পেসিং এর আপনারা এখান থেকে ছোট বড় করে নেবেন একদম যদি সানজে কোনো ফন্ট আপনারা আরো বেশি বড় করে নেবেন দেশ করে নেবেন এখান থেকে আপনারা করে নিতে পারবেন এই স্পেসিংটা স্পেসিংটা তো এটা ব্যবহার খুব বেশি তাছাড়া পজিশন কেমন হবে কেমন কি হবে এখান থেকে ইউজ করতে পারবেন ফন্টে এ পর্যন্ত তারপরে আমরা যদি যতক্রমে দ্বিতীয় অপশনটা দেখি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রিলেটেড যে ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকে এইখানে আমরা পাব তো একটা প্যারাগ্রাফে যদি আমরা যদি বুলেট করি তাহলে এখান থেকে আমরা এই যে বুলেট অপশন আছে সিলেক্ট করে বুলেট ক্লিক করার সাথে সাথে আমার প্রথম লাইনটা প্রত্যেকটা লাইনের শুরুতে বুলেট হয়ে যাবে পরবর্তীতে আমি যেটাই লিখব বুলেট আকারে আসবে এটা হচ্ছে বুলেট আর বুলেটের বিভিন্ন রকম ফরম্যাট তো আছেই আপনারা চাইলে এখান থেকে আপনারা স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন যে স্টাইলটা আপনাদের পছন্দ তারপরে এখানে আছে নাম্বারিং আপনাদের কেমন নাম্বারিং সেট করবেন এবিসি নাম্বার রোমান সংখ্যা এখান থেকে সেট করে নিতে পারবেন নাম্বার তারপরে এখানে যদি এভাবে সেট করেন বিভিন্ন রকম ফরম্যাটিংয়ের প্যারাগ্রাফে ফরম্যাটিংয়ের যা থাকে এই অপশনটা অনেক সময় ইউজ করবেন আপনারা যদি ডানে বামে নেন যে আপনার লেখাটা আপনি ডানে সরাবেন বা বামে নিয়ে আসবেন তখন এই দুইটা অপশন আপনারা ইউজ করবেন তারপরে এখানে যে প্যারাগ্রাফটা আছে শর্ট বাই হেডলাইন শর্ট বাই হেডলাইন এগুলোর ওইভাবে দরকার নয় অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের যে ব্যাপার থাকে আপনি কোন একটা লাইন যদি লিখেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যদি করেন এখান থেকে শর্ট বাই করে নিতে পারবেন আপনি কি টেক্সটের কোন ফন্টটা দিয়ে শুরু হবে বা নাম্বারিং যদি করেন কোন নাম্বার দিয়ে শুরু হবে এখান থেকে এই শর্টের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নিতে পারবেন তাছাড়াও ফন্টের ফরম্যাটিং আছে বিভিন্ন রকম ফরম্যাটিং যে আপনার অ্যালাইনমেন্টটা কোন পাশ থেকে হবে বাম পাশ থেকে সেন্টারে ডান পাশ থেকে জাস্টিফাই জাস্টিফাই মানে হচ্ছে দুই দিক থেকেই সমান তারপরে এইখানে স্পেসিংয়ের একটা ব্যাপার থাকে যেমন এখন আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিলে ফাঁকাটা একটু বেশি হবে 1.5 দিলে তার থেকে বেশি হবে 2 দিলে ডাবল হয়ে যাবে তো আপনারা যদি যখন একটা ফেজে আপনার কন্টেন্ট কম থাকবে লেখালেখি কম থাকবে তখন আপনারা স্পেসটা সুবিধা মতো বড় ছোট করে নিতে পারবেন তারপরে ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি আপনার খালি জায়গাটার কালার কী হবে এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারবেন এখানে একটা অপশন আছে বর্ডার বটম বর্ডার টপ বর্ডার যদি পুরাটাতে আপনারা এই লেখাটার মধ্যে যদি অল বর্ডার যদি দেন এখান থেকে দিয়ে দিবেন তাছাড়া বিভিন্ন রকম বর্ডার এখান থেকে দিতে পারবেন তাছাড়াও ড্র টেবিল আছে এখানে বর্ডার অ্যান্ড শেডিং আছে তো আমরা এটারও বিস্তারিত আপনারা যদি আরও বেশি অ্যাডভান্স যদি জানেন এখান থেকে আপনারা দেখবেন এই যে অ্যালাইনমেন্ট যেটা অলরেডি দেখাইছি আমরা তারপরে আউটলাইনটাও এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ স্পেসিং যেটা অলরেডি দেখাইলাম সিঙ্গেল স্পেসিং হবে না ডাবল স্পেসিং অ্যাটলিস্ট এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়াও এগুলোর ইউজ তেমন নাই তো আমরা নর্মালি এই সব বিষয়ে ম্যাক্সিমাম কাজ থাকে বুলেট নাম্বার তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বর্ডার অ্যান্ড শেডিংয়ের এখানে আরেকটা অপশন আছে নর্মাল যদি এটাকে বলে স্টাইল স্টাইলের হচ্ছে কেমন স্টাইল হবে আর নো স্পেসিং হেডলাইন হবে হেডলাইন টু হবে টাইটেল হবে তো স্টাইল এখানে প্রয়োজন মতো আপনারা স্টাইল সেট করে নিতে পারবেন কেমন স্টাইল হবে এখানে
তারপরে যথাক্রমে যেটা আছে ফাইন্ড রিপ্লেস সিলেক্ট এডিট। তো আমরা যদি কোনো কিছু ফাইন্ড মানে খুঁজি এখান থেকে ক্লিক করব, ফাইন্ডে ক্লিক করব। যদি আমি এখান থেকে খুঁজি কুইক, সরি এটা এইভাবে না, আমি যদি কন্ট্রোল অ্যাপ বা এখানে এই যে ফাইন্ডে ক্লিক করি, ফাইন্ডে ক্লিক করার পরে আমি কুইক দিলাম, ফাইন্ড দিলাম কুইক, কই জায়গা আছে এখান থেকে শো করতেছে। দেখেন এখানে অলরেডি আন্ডারলাইন করা কুইক তিন জায়গায় আছে, ওই তিন জায়গায় শো করতেছে। আপনার যদি মনে হয় যে না এই কুইক শব্দ আপনারা এখানে রাখবেন না, এখানে অন্য একটা ওয়ার্ড নিয়ে আসবেন, তখন রিপ্লেসে ক্লিক করবেন। এই যে উপরে কুইক আছে, এই শব্দটা দিব আমি এই কুইকের জায়গায়। আমি যদি রিপ্লেস একটা একটা করে রিপ্লেস দিব, আর যদি রিপ্লেস অল দিই সবগুলা রিপ্লেস হয়ে যায়। দেখুন এখন অল ডান, উই মেড থ্রি রিপ্লেসমেন্টস, মানে যত জায়গায় কুইক ছিল এই তিন জায়গায় এখন আপনার অলরেডি রিপ্লেস হয়ে গেছে। তো আপনার যদি মাল্টিপল অপশনে কোনো রকম মিসিং থাকে, আপনারা সহজে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে। তো নর্মালি যদি আমরা খেয়াল করি হোম ট্যাবে এই যে ফেস্ট অপশন, ফ্রন্ট অপশন, প্যারাগ্রাফ অপশন, স্টাইল অপশন, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমরা ভালো করে জানি আমাদের হোম ট্যাবে আমরা ম্যাক্সিমাম কাজই করে নিতে পারবো। এই হোম ট্যাবটা লেখালেখি বা অন্য অন্য যে বিষয় থাকে ফরম্যাটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত, আমাদের ভিডিওটা আপনাদের যদি কোনো উপকার আসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ফর ওয়াচিং আওয়ার ভিডিও।